এটা তোমাদের বইয়ে আছে যে কোনো বইয়ে দেখতে পারো হক টেকনিক্যাল যে কোনো বই ঠিক আছে তো এটা হচ্ছে যাদের টেকনিক্যাল আছে তারা উদাহরণ এগারো বারো দেখতে পারো আর হক যাদের আছে তারা একটু দেখো ভাইয়েরা কষ্ট করে একটু মিলেই না ঠিক আছে আপনাদের উদাহরণ বা যে কোনো বইয়ের পেজে অঙ্কগুলো আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে সাধারণত অঙ্কটাতে এরকম দেওয়া থাকে যে একটি বর্গক্ষেত্র এটা হলো বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফল বাহাত্তর বাহাত্তর কি বর্গমিটার ঠিক আছে বাহাত্তর বর্গমিটার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে উক্ত বর্গে অন্তর্লিখিত অষ্টভুজ উক্ত বর্গের ভেতরে কি আছে একটা অষ্টভুজ আছে তো উক্ত দেখো অঙ্কটা পাইছো কিনা যদি অঙ্কটা পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে বলো যে এটা হক বইয়ের কত নাম্বারে আছে আর আমি তো বলছি এটা টেকনিক্যাল বইয়ের উদাহরণ এগারো করাচ্ছি বর্তমানে এরপরে আমরা বারো করাবো তাহলে উক্ত বর্গে অন্তর্লিখিত 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 অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ ঠিক আছে তো আমরা তো অষ্টভুজে দেখতেছি আমাদের মোটামুটি যদি আমি টার্গেটের কথা বলি আমাদের টার্গেট কি তোমার ফোন নেই তোমার ফোন দিয়ে কাজ করো তো যাই হোক আমাদের টার্গেটটা কি সবাই একটু দেখেন তো আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেটটা হচ্ছে যে ভাইয়া সব মিলিয়ে যদি চিন্তা করি শেষের দিকে কোশ্চিনটা করা হচ্ছে কি আমাদের অষ্টভুজের কী লাগবে অষ্টভুজের লাগবে হচ্ছে ভাই ক্ষেত্রফল রাইট তো আমরা কিন্তু আগামী ক্লাসে আপনাদেরকে সুন্দর করে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সুন্দর করে সূত্রগুলো লিখে দিয়েছিলাম সূত্রগুলো যদি কাছে থাকতেন অবশ্যই ধরতাম ঠিক আছে তো যেহেতু কাছে নেই আমাকে এখন লিখে দিতে হবে বাধ্য এটা অবশ্য আপনাদের সুবিধা ঠিক আছে একটা ছিল আমাদের ষষ্ঠভুজ ষষ্ঠভুজের ক্ষেত্রফল ষষ্ঠভুজ ক্ষেত্রফল কী ছিল বলো তো সূত্রটা মনে মনে বলো আমি শুনে নেব থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এ তাই না এটা ছিল আর যদি অষ্টভুজের ক্ষেত্রে কথা বলি অষ্টভুজ অষ্টভুজের ক্ষেত্রফল টু স্কয়ার স্কোয়ার ওয়ান প্লাস রুট টু এইটা ছিল দুইটা সূত্র দেখা যায় ওইদিকে আচ্ছা অনেকটা জায়গায় দেখা যাচ্ছে ভালো করে দেখেন রচনামূলকটা একটু কষ্ট করে মায়া দেওয়া করে ভালো করে তাকান সহজভাবে বোঝাচ্ছি নয়তো কিন্তু গোলাই ফেলবেন তো যাই হোক আমাদেরকে এই রচনাটা সমাধান করার জন্য প্রথমে একটা সুন্দর করে বর্গ আট করতে হবে এখন জিজ্ঞেস করো কেন বর্গ আট করবা যদি এটা জিজ্ঞেস করে তাহলে আমি তোমাকে বলবো পাগল কেন পাগল বলবো কারণ অঙ্কের দেওয়া আছে রে বোকা এই যে বর্গক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার উক্ত বর্গে এই যে উক্ত বর্গে তাহলে বর্গটা বারবার আসতেছে তো আমি বর্গ অ্যাড করব না তো কি অ্যাড করব রম্বোস করব করবো বর্গই অ্যাড করবো তো এই বর্গে অন্তর্লিখিত অষ্টভুজ একটা আছে কি আছে একটা অষ্টভুজ আছে তার মানে এই বর্গের ভেতরে একটা অষ্টভুজ আছে তো অষ্টভুজটা দেখতে এই যেমন হবে দেখো মানে এই যে এরকমটা টাইপের এই যে তারপরে এই যে তারপরে এই যে তারপরে এই যে দেখেন তো আটটা বাবু হয়েছে কিনা আমি একটু মিল করাই দিই দেখেন এই যে এক নাম্বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়েছে অষ্টভীজ অষ্টভিস হয়েছে অষ্টভুজ হয়েছে কি এটা ভাইয়া মনে হয় অষ্টভুজ হয়েছে রাইট তো অঙ্ক এইটা আর অঙ্কের সাহায্যে চিত্র এইটা এটি কি বুঝতে কারো অসুবিধা আছে নাকি এমন কোনো প্রতিবন্ধী কেউ আসো যে এটা আট করতে পারবা না থাকলে আমাকে বলো এমন কোনো প্রতিবন্ধী কেউ আসো যে এটা দেখ করতে পারবা না যার ফোনে ঘোলা দেখায় তার ফোন নষ্ট প্লাস হচ্ছে তার চোখ নষ্ট দুইটার একটা হতে পারে কারণ আমার এই যে ভাঙ্গা ফোন দিয়ে আমি খুব ভালো দেখতে পাচ্ছি আর তুমি তাহলে ফোন দিয়ে দেখতে পাচ্ছ না কেন বলো তোমাদের তো আইফোন একজনের আইফোন প্রো ম্যাক্স ফিফটিন তারপরে কি সিক্সটিনের লঞ্চ হবে তাই না তো বলো কোন কোন ব্যক্তি চিত্রগুলো অঙ্কন করতে পারবে না এমন কেউ আসো কোনো ব্যক্তি যে চিত্রগুলো অঙ্কন করতে পারবে না থাকলে আমাকে বলেন দয়া মায়া করে বলেন ফটাফট বলেন আচ্ছা একজন লিখতে পারবো তার মানে বাকিরা পারবে না দ্যাট মিন্স বাকিরা বাকিরা তাহলে কি বলো হ্যাঁ ঠান্ডা হাত জমে গেছে যে কমেন্ট করতে পারতেছেন না আমি একটা বিষয় দেখছি ঠিক পরীক্ষার আগের মানে যখন আমি লাইভ ক্লাস নেই তখন স্টুডেন্টের মাঝে আহ হ্যা হ্যা কী অ্যাটেন্ডেন্স মানে কী রকমের মেসেজের চাহিদা পড়াশোনার চাহিদা মাথায় নষ্ট যে ভাইয়া সব করান একদিনে সব শেষ করে দেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই যে এখন শুরু করলাম ভাইয়া দুইটা অঙ্ক করাইলেন তিনটা অঙ্ক করাইলেন অনেক বড় বড় ভাইয়া মাথার উপর চাপ হয়ে যাচ্ছে কিন্তু সেই দিন কেন যদি তোমার মাথার উপর কোনো চাপে পড়ে না কারণ কালকে পরীক্ষা যায় আর আজকে কী হয়েছে আজকে ভাইয়া অনেক সময় আছে টাইম আছে তো অনেকটা তো চিন্তা ভাবনাগুলোকে একটু চেঞ্জ করা দরকার চিন্তা ভাবনাগুলোকে চেঞ্জ করেন চেঞ্জ না করলে কিন্তু সমস্যা বুঝছো আচ্ছা যাই হোক অনেকক্ষণ পর অনেকেই লিখতে পারবো তো আমরা একটু কাজ করি নাম দিয়ে দিই হ্যাঁ এই যে নাম দিলাম এ বি সি ডি এইটা হচ্ছে আমার একটা বর্গ তো আমি এই বর্গগুলো এই যে এই পয়েন্টগুলোর সবগুলোর নাম দেব না কিছু কিছু নাম দেব যেমন মনে করো এই কয়েকটার নাম দিলাম এইটার নাম দিলাম হচ্ছে ই এটার নাম দিলাম এফ এইটার নাম দিলাম হচ্ছে এইস আর কি দেওয়া যায় এটার নাম দিলাম হচ্ছে জি ক্লিয়ার আমি উপরের নামগুলো দেব না জাস্ট আমি এতগুলো নিয়েই কাজ করব দেখো কেন বললাম এই কথাটা বলার কারণও আছে আমি কিন্তু কারণ ছাড়া কোনো কিছু করি না বা তোমাদেরকে এমনটাও না যে মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করে এখানে বলতেছি আমি আগেও বললাম যে আমার টার্গেট হচ্ছে জাস্ট এইটা অষ্টভুজের ক্ষেত্রফল অষ্টভুজ কোনটা ভাই এই ভেতরেরটা তাহলে বর্গ দিয়ে আমার কী লাভ কোনো লাভ আছে বর্গর কোনো এখানে টাইমে নেই আসলে কিন্তু ওই বর্গেরও দরকার আছে যদি আমি অষ্টভুজের একটা বাহুলমান না জানি কেন এই যে আমার যে অষ্টভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা আমি লিখে দিয়েছি দেখো সব কিছু দেওয়া আছে টু দেওয়া আছে তারপরে এখানে দেখো ওয়ান দেওয়া আছে তারপরে প্লাস দেখো রুট ওভার টু দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে দেখো এইটা দেওয়া আছে এই যে এইটা দেওয়া আছে এইটা দেওয়া আছে এগুলো কি সংখ্যা না তার মানে এগুলো দেওয়া আছে নাই কি নাই হচ্ছে ভাইয়া এই যে এ এই এর মানটা দেওয়া নাই ঠিক আছে বুঝতে পারছো কি বিষয়টা তো এই এর মানটা কি করতে হবে আমাদের জানতে হবে বা বের করতে হবে তো ওইটা বের করার জন্য কিন্তু এই যে বর্গের বাহাত্তর দিয়ে দিছে না এই বাহাত্তরটাকে লাগবে আমাদের মনে হয় নাকি তো তোমাদের ওই যে ভাইয়া অষ্টভুজের দরকার তাই বর্গের কাজ কি আমার তো দরকার হলো এই অষ্টভুজের ক্ষেত্রফল যদি এর মানটা যদি আমার দেওয়া থাকতো অঙ্কে তো এটা তো রচনামূলক হইতো না এটা তো হয়ে যাইতো অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত হও না যায়স ঠিক আছে কারণ অত সহজে আসলে অতি সংক্ষিপ্ত দেয় না এখন তো আমাদের দরকার এখন ভাইয়া অষ্টভুজের বাহুর দৈর্ঘ্য বুঝতে পারতেছে কি আমাদের দরকার কি অষ্টভুজের বাহুর দৈর্ঘ্যটা তো বাহুর দর্ঘ্যটা বের করবো কোথা থেকে এই যে বর্গক্ষেত্রটা আছে এই বর্গক্ষেত্রটা থেকেই বের করব। তো বর্গক্ষেত্র বের থেকে বের করার জন্য বর্গক্ষেত্র থেকে জাস্ট অনলি একটা পয়েন্ট দিছে সেটা হচ্ছে যে কি বাহাত্তর মিটার মানে ক্ষেত্রফলটাকে দিছে জাস্ট একটা পয়েন্ট বর্গের বাহুর মানটাও বলেনি বলছে কি ডিরেক্ট যে ক্ষেত্রফলটা কি ঠিক আছে যার কারণে দেখো এত প্যাঁচানোর ফলেই কিন্তু এটা রচনামূলকে পরিণত হয়েছে একটু আগে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত দিলাম যে সেখানে সব কিছু বলাই ছিল ওখানে জাস্ট গুনডুন করে দিলে এই অ্যান্সার হয়ে যায় কিন্তু এখানে দেখো ঘোরাচ্ছে প্যাঁচাচ্ছে কোনো কিছুই বলা নাই তো এখন দেখো এটা আমরা কী করে সমাধান করতে পারি বা সুন্দরভাবে লিখতে পারি তো প্রথমেই তোমরা একটা কাজ করতে পারো আমি তো এখানে শর্টকাট অ্যাপ্লাই করবো শর্টকাট কি যে আমি তো বারবার লিখবো না আমি হচ্ছে এখানে এখন লিখবো যে মনে করি এই একটিটা মিশাই দেবো একটিটা মিশাই দিয়ে এখানে লিখবো যে মনে করি তোমরা খাতায় লিখবা মনে করি আমাদের বর্গক্ষেত্রটা কি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহাত্তর বর্গ মিটার উক্ত বর্গক্ষেত্রে অন্তর্লিখিত অষ্টভুজ অষ্টভুজ আমরা নাম দিতে পারি এখন আচ্ছা পুরোটাই নাম দিয়ে দিই ই এফ এইচ জি এটা কি দাও এম এন ও পি নাম দিয়ে দাও সমস্যা নাই তাহলে এখানে অষ্টভুজটা লেখো যে এইচ তারপরে জি এম এন ও ঠিক আছে আচ্ছা অনেক বড় হয়ে গেল মনে হয় তাই না আচ্ছা নামগুলো দেওয়ার দরকার নেই খামোখা অনেক বড় হয়ে যাচ্ছে এটা নাম দেওয়ার দরকার নেই জাস্ট তুমি লেখো যে উক্ত বর্গে অন্তলিখিত একটি অন্তলিখিত আমি জাস্ট এখানে এক কথা লাগাই দিই একটি অষ্টভুজ রয়েছে দেখছো কথার ভাস যেভাবে মন চায় সেভাবে লিখিও আমি এত কিছু দিতে চাচ্ছি না এগুলো দেওয়ার আমার প্রয়োজন নাই বুঝছো কি আমার কথাটা যে আমি জাস্ট লিখলাম কি যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবং উক্ত বর্গে অন্তর্লিখিত একটি অষ্টভুজ রয়েছে এখন আমাদের ওটার হবে টিচাররা কিন্তু সব বোঝে আমাদের জাস্ট এগুলো লিখতে হয় কেন বলতো আমাদের নিয়ম মানে এটা লিখতে হয় বাধ্যতামূলক আসলে একটা অঙ্কের সৌন্দর্যের জন্য এগুলো লিখতে হয় টিচার দিন শেষে কি দেখবে জানো দিন শেষে দেখবে তোমার উত্তরটা কি ঠিক হয়েছে কিনা তারপরে কি দেখবে জানো দিন শেষে দেখবে যে তুমি এইগুলো কথা সাজাই লিখতে পারছো কি না তুমি মনে করো চিত্রটা আট করছো এমন ছোটো চিত্র আট করছো যে ছোট চিত্র দেখাই যায় না আসলে তো ওগুলোতে তুমি তো ভালো পাবা না তোমাকে অবশ্যই চিত্রটা সুন্দর করে আট করতে হবে এবং সেটা মাসবে খাতার কোন সাইডেও ধোহাতে হবে ডান সাইডে তোমাদের বারবার বলার পরও তোমরা আমি দেখি এই যে করতে দিচ্ছি অনেকে ভুল করো ঠিক আছে আচ্ছা আমি ডানবাম বুঝতেছি না খাতা নিতে হবে এই যে এইটা খাতা এইটা খাতার ঠিক এই সাইডে করবা এটা কি ডান সাইড না বাম সাইড আমার হাতে তো বর্তমানে বাম সাইড দেখাচ্ছে তো এই সাইডে মানে এই সাইডে তোমার চিত্রটা আট করবো ঠিক আছে আর তোমার অনেকে দেখছি চিত্রটা এখানে আট করছে একজন এখানে এখানে একজন আট করছে এরকম কেন ভাই আমি তোমাকে বারবার বলতেছি চিত্র এখানে আট করবা এইটা স্ট্যান্ডার্ড নিয়ম ঠিক আছে এরপরও যদি কেউ না বোঝো তাকে আর কি বলবো তাকে ওই পাগলার মতো বলতে হয় পাগল পাগল ছাড়া কিছু না পাগল যেমন কিছু কথা বোঝে না শোনে না ঠিক আছে তো পাগলের কথা শুনে একটা অবশ্য গল্পের কথা মনে করলো গল্পটা বলে দেই একটা মনে করো ইয়া পাগলা গারত ছিল তো ওই পাগলা থেকে পাগলাদেরকে উঠিয়ে আরেক পাগলাগারোতে নিয়ে যাওয়া হবে তো পাগলা অনেক দূরে ছিল আর কি মানে এক বিভাগ থেকে আরেক বিভাগে ছিল তো এতগুলো পাগলাকে কেমনে নিয়ে যাওয়া যায় তো তারপরে চিন্তা ভাবনা করলো যে এদেরকে মানে প্লেনে করে নিয়ে যাওয়া হবে ঠিক আছে তো পাগলদেরকে প্লেনে করে চড়ানো হইলো তখন তো চড়ানোর পর পাগল তো তো নাকি প্লেনে চলার পর তো ওই যে এরকম করতেছে চিল্লা চিল্লি এখন এয়ার হোস্টেস ওখানে তো ওদের দেখে তো ভয় খেয়ে থেকে পালাই গেছে ঠিক আছে তো এরকম চিল্লা চিল্লি করতেছে এখন তো প্লেন যে চালাচ্ছে হ্যাঁ তিনি তো এখন বিরক্তি ফিল করতেছে এখন বিরক্তি ফিল করতেছে কিন্তু ওই মুহূর্তে একটা পাগলা কি করছে উঠে 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 ওই আপনার প্লেন ড্রাইভারের কাছে চলে গেছে ঠিক আছে তো এখন এই ড্রাইভারের কাছে বলতেছে কি যে আমি এখন প্লেন চালাবো প্লেনটা আমাকে দেন এখন তো ড্রাইভার একটু চালাক আছে ঠিক আছে তো ইনি বলতেছে কি যে ঠিক আছে আমি চালাইতে দিতে পারি তোমাকে তবে একটা কাজ করতে হবে কি কাজ ওই সবাইকে চুপ করতে হবে মানে চুপ করিয়ে দিতে হবে তখন কি হলো জানো তখন এই পাগলাটা জাস্ট এক মিনিটে গেল আবার আসলো এবং সব কিছু সাইলেন্ট এখন প্লেন যে চালাচ্ছে সে তো একদম অবাক হয়ে গেল যে কি করলা তুমি এক মিনিটে কেমনে চুপ হয়ে গেলো সবাই তখন বলছি কিছু না স্টেশন এসে গেছে সবাই নেমে পড়ো দরজা খুলে সে সবাই নেমে গেছে দেখছো বিষয়টা হচ্ছে এরকম পাগল হয়ে না পাগল হইলে এই যে এই অবস্থাগুলো হবে ঠিক আছে সো পাগল হওয়া যাবে না তো আমরা হচ্ছে যদি একটু চিন্তা করি যে আমাদের এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল দেওয়া আছে আমরা যদি চিন্তা করি আমাদের বর্গক্ষেত্রে কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে লিখতে পারো তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র কত দেওয়া আছে বাহাত্তর বর্গ মিটার তো এই ক্ষেত্রফল থেকে আমাদের বের করতে হবে একটা বাহুর মান কার মান একটা বাহুর মান মানে বর্গের বাহুর মান বের করব তাহলে বর্গের বাহুর মান কি হবে তো বর্গের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কি হবে বলতো এটাকে রুট করলে বাহুর দৈর্ঘ্য পাবো না এখন অনেকে বলবে যে ভাই এটাকে রুট কেন করলে বাহুর দৈর্ঘ্য পাবো তাই না এটাই তো কোশ্চেন তোমাদের দেখেন বর্গের যে সূত্রটা মানে বর্গ ক্ষেত্রে যে ক্ষেত্রফলের যে সূত্রটা ক্ষেত্রফল ইকুয়াল কি জানো তোমরা ক্ষেত্রফল ইকুয়াল ভাইয়া দৈর্ঘ গুণ প্রস্থ রাইট দৈর্ঘ্যগুণন কি প্রস্থ ক্ষেত্রফলের সূত্র বর্গের বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন এখানকার যে দৈর্ঘ্য আর এই যে এখানকার যে কি সেম না সেম কি না বলো দুটা দৈর্ঘ্য আর প্রস্থমে তো নাকি মানে এইটা যদি এ হয় এটা এ তাহলে এ আর এ গুণ করলে কি হবে ভাইয়া এ স্কোয়ার হবে তাহলে এটা কি এটা হচ্ছে ভাইয়া বাহু তাহলে বাহু দৈর্ঘ্যটা আর এইটা তো ক্ষেত্রফল নাকি এই যে ক্ষেত্রফল এইটা ক্ষেত্রফল তাহলে আমি যদি বাহুর দৈর্ঘ্যটা বের করতে চাই এই যে শুধু এটা বের করতে চাই তাহলে এই স্কোয়ারটাকে এদিকে যদি পাঠাই দিই এই স্কোয়ারটাকে এই দেখো ভালো করে দেখো এই যে স্কোয়ারটা এই স্কোয়ারটাকে যদি আমি এদিকে ট্রান্সফার করে দিই তাহলে কি এখানে রুট হবে না এই এখন স্কোয়ারটা চুপ করে মিশাই দিলাম তাহলে এটা কি এটা হচ্ছে ভাইয়া বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য পাবো কখন যখন আমি ক্ষেত্রফলকে রুট করব তাহলে আমি এখানে কী করছি এখানে আমি ক্ষেত্রফলটাই কী করছি রুট করছি তাহলে আমি কি পাবো বাহুর দৈর্ঘ্যটা পাবো তো সবাই একটু কমেন্ট করে যে বুঝছো কিনা আমি ততক্ষণ একটু বাহুর দৈর্ঘ্যটা বের করে নিই ক্যালকুলেটটা দেখি তো দেখো রুট বাহাত্তর অ্যান্সার আসবে হলো এইট পয়েন্ট ফোর এইট এইট পয়েন্ট ফোর এইট কি আসবে বলতো মিটার আসবে এটা কার মান বলেন তো এটা হচ্ছে ভাইয়া আমার এই যে বাহুটা আছে না এই বাহুটার মান অথবা আমার এই যে পুরা বাহুটা আছে না এই পুরা বাহুটার মান তা আমি ধরে নিচ্ছি মনে করো যে এখানে হচ্ছে এই বাহুটার মান হচ্ছে কত এই পুরা বাহুটার মান হচ্ছে ফোর পয়েন্ট এইট খুব ভালো করে মনোযোগ দাও একটু মনোযোগ দিলে এই অঙ্কটা সহজ কিন্তু আমার এই যে অষ্টভুজটা আছে এই দেখো এতটুকু বাহুর মান দেখো অষ্টভুজ মানে কি ভাইয়া সবগুলো বাহুর মান এই যে এইটা বাহুর মান এইটা বাহুর মান এইটা বাহুর মান এইটা বাহুর মান সবগুলো মানে আটটা যে বাহু আছে অষ্টভুজ মানে কি আটটা বাহু আছে আটটা বাহুর মানই কি হবে সেম হবে ঠিক আছে না তাহলে আমার তো বাহুর মান একটা হলে হয় ভাইয়া তাহলে জি একটা হলে হয় তাহলে একটা বাহু হলে আমি এই যে অষ্টভুজের ক্ষেত্রফলের সূত্র বসে ক্ষেত্রফলটা বের করতে পারবো কিন্তু আমার একটা বাহুর মান বের করার ক্ষেত্রে আমি যদি এখানে তাকাই এখানে যদি তাকাই আমার এই পুরো এই পুরো মানটা দেওয়া আছে এই যে পুরো এই পুরো রেখাটার মান দেওয়া আছে এই পুরো রেখাটার মান দেওয়া আছে কিন্তু আমার লাগবে কতটুকু আমার লাগবে শুধু এতটুকুর মান তাহলে আমার এই অংশটা আর এই অংশটা এগুলো কি লাগবে লাগবে বলো লাগবে না তাহলে এই দুটাকে যদি আমি বাদ দিতে পারি তাহলেই তো আমি এই বাহুটার মান পাবো বাংলা কথা বোঝা গেছে কি নাকি আরও খাঁটি বাংলায় বলতে হবে খাঁটি বাংলায় যদি আরও বলি দেখেন আপনার কাছে একটা এই যে রেখা আছে এই একটা রেখা আছে তো আমি যদি একটু চিন্তা করি যে এই রেখাটার মান হচ্ছে দশ কত দশ আমাকে বের করতে হবে এই অংশটার মান রাইট আমাকে বের করতে হবে শুধু এই অংশটার মান তো কী করবেন আপনি সোজা বাংলা ভাইয়া এই যে বাহুটা আছে এই বাহুটাকে মিশাই দিতে হবে এই বাহুটাকে মিশাই দিতে হবে তাহলে এই বাহুটার মান পাওয়া যাবে দ্যাট মিনস কি এই বাহুটার দৈর্ঘ্য যদি হয় মনে করো দুই আবার এই বাহুটার দৈর্ঘ্য যদি মনে করো হয় দুই তাহলে দুই আর দুই যদি বাদ যায় দশ থেকে তাহলে এখন এখানে পড়ে থাকবে কত ছয় না কি সোজা কথা বোঝা গেছে কি মানে এইটা ছিল দশ এতটুকু ছিল দুই এতটুকু ছিল দুই তাহলে এইটা কত এইটা দশ ছিল পুরোটাই তাহলে এইটা কত এইটা ছয় হবে না কাহিনিটা ওটাই যে আমার এই পুরা বাহুটার মান জানা আছে এইট পয়েন্ট ফোর এইট আমি এইটা বাদ দেব আর আমি এই যে বাহুটা এই বাহুটা আর এই বাহুটা বাদ দেব। তাহলে আমি এই মাঝের যে আমার অষ্টভুজের যে বাহুটা আছে সেটা পেয়ে যাব তা আমাকে কি করতে হবে আমাকে তাহলে এই বাহুটার এই বাহুটার মান বের করতে হবে না জি ভাইয়া তাহলে তো বের করতে হবে তো ওই বাহুটাকে যদি আমি নিচেও দেখি সেম জিনিস তো নাকি এই যে এইটা আর এটা কি দিতে হবে বাদ দিতে হবে না এইটা আর এটা বাদ দিতে হবে তাহলে এইটা যেটা আছে এই যে এই বাহুটা যেটা আছে বিএফ এই যে বিএফ যে বাহুটা আছে যেটাকে আমি বাদ দিতে চাচ্ছি সেই বাহুটা কোন ত্রিভুজের অন্তর্ভুক্ত ভাইয়া এটা তো হচ্ছে বি ত্রিভুজের অন্তর্ভুক্ত তাই না বি ত্রিভুজের অন্তর্ভুক্ত তো এখন তাহলে আমাদেরকে লিখতে হবে যে এর পরের লাইনে যে ত্রিভুজ বি এ ঠিক আছে যে দেখো আমি কিন্তু কাজ এখান থেকে করতে পারতাম এখান থেকে করতে পারতাম যেহেতু নাম দিয়েছে আমি এখানে বিইএফ সেই জন্য আমি এখানে এই ত্রিভুজটাকে নিলাম ঠিক আছে ত্রিভুজ তুমি যে কোনো একটাকে নিলেই চলবে তো আমি বিইএফ ত্রিভুজে কী পাবো আমি যেটা পাবো ভাইয়া সেটা হলো যে অতিভুজ স্কোয়ার কারণ এটা তো একটা লম্ব তাই না খুব সহজে বুঝতে পারতো এটা লম্ব তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমার লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার ঠিক আছে লম্ব স্কোয়ার প্লাস কি দিলাম ভূমি স্কোয়ার দিয়ে দিলাম তাহলে এখন এই যে লম্ব আর এই যে ভূমি এই যে লম্ব আর এই যে ভূমি এরা আবার কি হবে জানো সেম হবে কেন ভাইয়া সেম হবে আমি যদি এটার একটু তোমাকে ফিল করাই দিতে চাই একটু যদি ফিল করাই দিতে চাই আমি জাস্ট ফিল করাবো আর কি তোমাদেরকে যে কেন লম্ব আর ভূমিটা সমান হলো এই ক্ষেত্রে যদি ফিল করাই দিতে চাই সহজ হিসাব বলে দিই একটা বর্গ একটা বর্গ আছে তোমার কাছে বর্গ মানে কি ভাইয়া চারটা বাহুই সমান ঠিক না বর্গ মানে কি চারটা বাহুই সমান এবং তুমি এই বর্গের ভেতরে এমন একজনকে নিয়ে আসতেছো সে খুব ভালো মানুষ মানে সে খুবই ভালো সে হচ্ছে সমান ভাগে ভাগ হয়ে যাবে সে কি হবে সমান ভাগে ভাগ হয়ে যাবে মানে বর্গের মাঝে এমন কাউকে নিয়ে আসবা সে কি হবে সমান ভাগে ভাগ হবে না কম না বেশি তো তুমি এই বর্গের মাঝে নিয়ে আসছো কাকে অষ্টভুজকে নিয়ে আসছো তো অষ্টভুজ যখন ভাগ হচ্ছে এই যে অষ্টভুজ যখন এই যে এইভাবে ভাগ হচ্ছে বিভাজিত হচ্ছে এই যে বাহুগুলো দিল এই যে বাহুগুলো দিল যখন সে বিভাজিত হইলো তখন তোমার কি মনে হয় সে কি এলোমেলোভাবে বিবেচিত হলো মানে এই যে এখানে এই জায়গাটা বেশি আর এই জায়গাটা কম তোমার কি মনে হয় এই জায়গাটা একটু বেশি মানে এই রেখাটার মান বড় আর এই রেখাটার মান কম বিষয়টা কি এমন কখনোই না অষ্টভুজ কি করতেছে অষ্টভুজ বলতেছে না আমি তো এমন না আমি তো ভালো মানুষ আমি কেন এমন করব। ঠিক আছে আমি হচ্ছে সবখানেই সমান রাখবো আমি এখানেও সমান রাখবো এখানে আমি কম রাখবো না আবার এখানে বেশি রাখবো না আমি এখানেও সমান রাখবো বাহুর মান আবার এখানেও মান সমান রাখবো তাহলে তোমরাই বলো এখন এই যে আমার ত্রিভুজটা আছে এই ত্রিভুজের লম্বটা এই যে লম্বটা আর এই যে ভূমিটা সেম কি না হ্যাঁ ভাইয়া তাহলে তো সেম রাইট যদি সেম হয় তাহলে আমরা এইখানে এই যে বিই এই যে বি আর এই যে বিএফ তাহলে আমরা বি ইর পরিবর্তে আমরা এখানে লিখতেই পারি এরপরের লাইনে যে হচ্ছে ই এফ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার প্লাস হচ্ছে বি ই স্কোয়ার কারণ কি কারণ হচ্ছে ভাইয়া আমরা জানি যে বি ইকুয়াল হচ্ছে বিএফ কেন বি বি এফ এখনই কিন্তু বললাম যে বর্গ যেহেতু সমান বর্গের বাহুগুলো যেহেতু সমান আছে এর ভেতরে যদি সমান কাউকে বসানো হয় তাহলে ওই সমানটা এই যে সমান ভাগে বিভক্ত করে দিবে এক কথাই অ্যান্সার যে বর্গ সমান ওর ভেতরে যদি সমান কিছু থাকে তো ওই বাহুগুলো যদি আমি কাটা অংশ মানে অংশগুলো দেখি সেই অংশগুলো কি হবে অংশের পরিমাণটাও সেম হবে মনে হয় অনেকভাবে বুঝাইলাম এটা ঠিক আছে তো যাই হোক তো আমাদের মোটামুটি এইটা লাগতেছে না এটা মিশাই দেই ঠিক আছে এটা এটা লাগতেছে না দিলাম তাহলে এখন নিচে দেখা যাচ্ছে এতদূর পর্যন্ত হচ্ছে আমার এফ স্কোয়ার ইকুয়াল তাহলে কি হবে টু স্কোয়ার ওকে নিচে দেখা যায় বাবা এটা কখন জিরো পার্সেন্ট হয়ে গেল এটা তো চার্জ নিতেই যাচ্ছে না ফোনটা ল্যাপটপটা নিয়ে আসো যাও তো দেখো দেখা যাচ্ছে না এতটুকু আমি তাহলে এবার এখানে লিখে ফেলি একটা মজার বিষয় দেখো আমি অফলাইনে ক্লাস নিচ্ছিলাম অফলাইনে বিষয়টা দেখলাম আর কি তোমরাও মনে হয় এমনটাই করো কি দেখলেন ভাইয়া মানে আমার দেখো আমার কি জায়গা আছে নিচে দেখো তো জায়গা আছে বাট লিখলেও তোমার দেখতে পারবে না এটা সমস্যা না সেই জন্য আমি এখানে একটা টান দিলাম টান দিয়ে এদিকে লিখতেছি এখন অনেক স্টুডেন্ট কি করে ভাইয়া টান দিছে তো আমিও খাতার একটা টান দেবো মাঝে দিয়ে আমিও ওইদিকে লিখবো এরকম কথা হইলো তোমরা নিচে নিচে লিখবা বুঝছো বিষয়টা এই যে এখানে রাখো এখানে বাহ ওটাও তো চার সুন্দর আছে দেখতেছি তো দেখেন অতএব অতএব এই যে ইএফ যেটা আছে না ইএফটা কি ভাইয়া ইএফটা হচ্ছে এই যে এই যে দেখেন ভালো করে দেখেন এই যে অষ্টভুজ অষ্টভুজের কি এটা ইএফটা একটা বাহু কার বাহু অষ্টভুজের বাহু তো অষ্টভুজের বাহুটাকে আমি যদি মনে মনে এ ধরি তাহলে কোনো কি আপত্তি আছে তাহলে কি সবগুলো আমার এ হবে না এই সবগুলো আমার এ না এ এ কয়টা এ আটটায় তাহলে অষ্টভুজের বাহুটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার ইকোয়াল কি লেখা যায় এ স্কোয়ার ইকোয়াল লেখা যায় ভাইয়া টু কি লেখা যায় বলতো বি টু বি বা হচ্ছে আমরা এটাকে বিএফ দিলে খুব ভালো হইতো এখানে বিএফ দিয়ে দিই এখানে বিএফ স্কোয়ার এখানেও বিএফ স্কোয়ার টু কেন ভালো হইলো একটু পর বলতেছি টু বিএফ স্কোয়ার ওকে তাইলে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু বি এফ স্কোয়ার ঠিক আছে এত দূর বন্ধু সবাই সবাই বুঝতে পারছো কই চার্জার নিয়ে আসো সবাই বুঝতে পারলে একটু কমেন্ট করো তো

ওকে তাহলে এখন দেখেন যে আমরা মোটামুটি বের করলাম হচ্ছে এ স্কোয়ারে মানে কিন্তু আমাদের তো এ স্কোয়ারটা মোটামুটি লাগতেছে না এ স্কোয়ারটা কি লাগতেছে লাগতেছে কি বলো তো এ স্কোয়ারটা এই এ স্কোয়ারটার আমার তেমন একটা প্রয়োজন নেই তো এর পরের লাইনটা আমি দেখি এর পরের লাইনে আমরা লেখাতে পারি যে হচ্ছে আমাদের বিএফ স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু আর বিএফ ইকুয়াল যদি লিখি বিএফ ইকোয়াল হবে কি বলো তো বিএফ ইকুয়াল হবে তোমার রুট ওভার এই রুটটা যদি ওইদিকে দেই তাহলে রুট আর স্কোয়ার কাটা আর এখানে হবে রুট ওভার টু এটা তো সবাই বুঝছেন নাকি নিশান তুমি যাও এখান থেকে গেটটা লাগাই দিয়ে দাও দেখেন তো এইটা বুঝছেন তো নাকি স্কোয়ারটা ওইদিকে গিয়ে কী হলো রুট হলো আর রুট করে দিলে স্কোয়ার রুট কাটা যাবে এবং টু উপর রুট হবে তাই না এখন একটা কোশ্চেন ছিল কি যে ভাইয়া আপনি যে যেখানে মিশাই দিলেন আপনি যে এখানে বিএফটা নিলেন এইটা যে নিলেন না আমরা আসলে কোনটা নেব ভাইয়া এইটা নেব নাকি আমরা এইটা নেব যেহেতু এখানে বিই আছে আবার বিএফ আছে দেখো তাই না আমি মূলত এই বাহুটাকে নিয়ে কাজ করতেছি এই বাহুটাকে নিয়ে যেহেতু কাজ করতেছি সো আমি এইটা নিচ্ছি আমি দেখো তোমাদেরকে এতক্ষণ ধরে বুঝাইলাম কোন বাহুটার কথা উপরের বাহুটার কথা বুঝাইলাম এতক্ষণ ধরে তো উপরের বাহুটা বুঝাইছি আমি বাট কাজ করতেছি নিচেরটা দিয়ে কারণ উপরে তো আমি এখানে লিখি দিই নি মানগুলো তাই না উপরেরটা সুযোগ বুঝাইলাম আর নিচে আমি কাজ করতেছি কারণ জিনিসটা একই ঠিক আছে তো আমি যদি এই বাহুটা নিতাম তো এই বাহুটা নিলে তো এই বাহুর দ্বারা কাজ করা হচ্ছে তাই না তো আমি যেহেতু এখানে নাম দেই এখানে আমি কোনো রকমের নাম উল্লেখ করি নাম কি উল্লেখ করছি এরকম ই এফ জি এইচ উল্লেখ করে সো আমি সেই জন্য এই বাহুটা নিয়ে কাজ করতে চাচ্ছি না আমি এই বাহুটাকে নিয়ে কাজ করছি এই বাহুটাকে নিয়ে কাজ করছি বলতে কি দেখো মজার জিনিস দেখো এখানে আমি কিন্তু এই অংশটার এই যে দেখো এই অংশটার দৈর্ঘ্য বের করে ফেলছি দেখছো আমি যে একটু আগে যে বুঝাইলাম যে আমাদের এই যে এই অংশগুলো এই যে এই অংশগুলোকে আমাদের বাদ দিতে হবে তাহলে আমি এই যে ভেতরের অংশটা পাবো তাহলে ওই ওই অংশটা তুমি বাদ দিবা কখন যখন তুমি ওটা দৈর্ঘ্য জানবে তখন তাই বাদ দেবে তাই না তো দেখো তো দৈর্ঘ্যটা পাইছো কি না এর এই যে বিএফ এই এর দৈর্ঘ্য পাইছো না এই বিএফ মানে কি সি না কারণ কি বললাম যে বর্গের ভেতরে যে আসবে সে কি করবে সমান ভাগে কাজ করবে তার মানে এইটার দৈর্ঘ্য যা এইটার দৈর্ঘ্য কি তাই না তাহলে তো ভাইয়া সব কিছু তো হয়ে গেল তাহলে জি হয়ে গেছে কিন্তু মোটামুটি কাজ প্রায় একদম সমাপ্ত প্রায় শেষের দিকে তো আশা করি মনে হয় এটা তুলে ফেলছেন অনেকেই তা আমি উপরে একটু লিখে দিচ্ছি দেখেন সব কিছু মোটামুটি ক্লিয়ার এখন জাস্ট আমাদের লিখতে হবে শর্ত কি শর্তমতে শর্ত মতে ভাইয়া শর্ত হচ্ছে যে আমাদের এই যে বাহুটা আছে বিএফ বিএফ প্লাস হচ্ছে এই যে বাহুটা আছে এফ এইচ তারপরে এই যে বাহুটা আছে সি ইকুয়াল কত লেখা যায় আট দশমিক আটচল্লিশ মিটার বুঝছেন দেখেন এই যে এই যে পুরা রেখাটা বিসি পুরা বিসির মান দেখো বিএফ বিএফ এই যে বিএফ তারপরে কি এই এফ এইস এই যে এফ এইস তারপরে কি এইসি এই যে এইসি তো বিএফ এর মান দেখো তো কত বের করলাম ভাইয়া এ রুট টু বের করছেন আর এফ এইস এর মান ভাইয়া জানি না ওইটাই তো আমাদের কী করতে হবে বের করতে হবে এই যে এফ এইস প্লাস এটার মানও কত হবে এইসসির মানও কি হবে সমান হবে না এ রুট টু হবে না এ রুট টু হবে কিন্তু তাহলে এইট দশমিক ফোর এইট মিটার তাহলে মোটামুটি এখন এখানে ক্যালকুলেশন করলে আমরা এর মানটা পেয়ে যাব আর এর মানটা পেয়ে গেলেই কিন্তু আমাদের ম্যাটটা মোটামুটি ক্লোজ তাহলে রুট ওভার টু তাহলে এখানে আস্তে আস্তে এ রুট ওভার টু এফ এইচ প্লাস আস্তে আস্তে এখানে কত এ এখানে হচ্ছে এইট পয়েন্ট ফোর এইট তাহলে এখন এই রুট ওভার টু দ্বারা এটা যেহেতু ভাগ আছে ওইদিকে যা কী হবে গুণ হবে রুট টু করলে পাবেন এগারো দশমিক নিরানব্বই তো এটাকে বারো লেখা যায় আসলে এটাকে কত লেখা যায় বারো মোটামুটি লেখা যায় আচ্ছা এখানে তো একেবারে আমরা টু এ করতে পারি কেননা এ আর এ যোগ করলে কত হয় টু এ হয় তাহলে ইকুয়াল কত টুয়েলভ তাহলে এটাও মিশাই দিলাম তাহলে এখন বলো যে তাহলে এখন হচ্ছে আমাদের কি আস্তে এফ এইচ তাই না আচ্ছা এখানে এইটার মানও তো হচ্ছে তোমার এ তাই না এফএইস এর মানও এ না কারণ আমরা যেহেতু এই যে ধরে নিচ্ছি এফ এই যে এইটার মান কত এ ধরছি না এই যে দেখো এ ধরছি না তাহলে এইটার মান এ বসাই দিই রুট টু এ ইকুয়াল হচ্ছে কত টুয়েলভ ঠিক আছে এফএইস এর মান কত এ না এই যে এ ধরে নিছি আমরা বাহুর মানগুলো তাহলে এখন এগুলোকে যদি যোগ করি বা আমি যদি এখানে এ কমন নিই তাহলে টু প্লাস রুট টু আসবে ইকুয়াল টুয়েলভ তাহলে এ হচ্ছে টুয়েলভ ডিভাইডেড বাই হচ্ছে টু প্লাস রুট টু সো একটু সবাই ক্যালকুলেটার বাড়ি করো বের করে হচ্ছে ভাগ দাও ভাগ হচ্ছে কত টু প্লাস টুট টু বাপরে আমার হচ্ছে এই যে এই ক্যালকুলেটে এই আমার বিরক্ত লাগে এই ক্যালকুলেটার দিয়ে আমি কাজ করতে পারি না সহজে ও গড অ্যান্সার কত বাবা কি অ্যান্সার আসলো এগুলা বারো ভাগ হচ্ছে দেখো তো তোমাদের অ্যান্সার কত আসছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান বা ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান এত কী আসবে বলো মিটার দেখো সবাই বুঝছেন এটা কিন্তু আহামরি তেমন কিছুই না যতটুকু ভাঙ্গে ভাঙ্গে বোঝানোর দরকার ততটুকুই ভাঙ্গিছে আমি এর চেয়ে কোনো টিচার ভাঙ্গাইতে পারবে না এতটুকু বলতে পারি আমি যতটুকু ভাঙ্গানোর সব ভাঙাই ভাঙাই বলছি এর যদি কেউ ভাঙাইতে পারে তাহলে আমাকে বলিয়েন কারণ আমি জানি এখানে সব স্টুডেন্ট সব কোয়ালিটির স্টুডেন্ট না আসো আমি যদি এটাকে অন্যভাবে বলতাম অনেকে বুঝে ফেলতো বাট তোমাদের সবার সুবিধার জন্যই কিন্তু অনেক অনেক ভাঙাইছি আমি এই যে এটা এটা চাইলে বলতে নাও পারতাম যে কেন লম্বার কেন ভূমি সমান এটা আমি চাইলে নাও বলতে পারতাম এটাও বললাম যে কেন সমান হবে কেন এইটা ইকুয়াল কেন এইটা হইলো তাই না এই যে হুট করে লিখলাম দেখলেন না হুট করে এখানে কি করছি এই যে এখানে এইটার মান দিছি আবার এখানে আস্তে আস্তে বলা হইলো তো দিন শেষে আমরা কি পেলাম হ্যাঁ দিন শেষে আমরা এর মানটা পেয়েছি আর এর মানটা পেয়েছি মানে কি এই যে এবং আমি দিন শেষে তার আগে বুঝেছি কি যে আমাদের ক্ষেত্রফলের জন্য এটা লাগবে তো এর মান পেয়ে গেছেন ক্ষেত্রফলটা এখন নিজেরাই বের করতে মনে হয় পারবেন অতএব কি লিখবেন অতএব লিখবেন যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ওয়ান প্লাস রুট টু এর মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস রুট টু তো এটাকে তোমরা ক্যালকুলেট দিয়ে চাপ দাও পাবো হচ্ছে উনষাট দশমিক জিরো ফাইভ বর্গ মিটার ম্যাটটা কিন্তু কঠিন ছিল তোমরা যদি বই দেখো প্রথম প্রথম কঠিন লাগবে বাট আমার যতটুকু সাধ্য ছিল যতটুকু ভাঙানো যায় আর কি তোমাদের ভেতর থেকে করানো যায় ততটুকুই আসলে আমি করানোর চেষ্টা করছি